নীলফামারীর জলঢাকায় বালারপুকুর বাজার জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার জুমার শেষে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের বালাপুকুর স্বপন বাজার চৌধুরীর হাট জামে মসজিদের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জলঢাকা তিন আসনের মাননীয় সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ জলঢাকা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল, সাবেক ভাই চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুল হক, সাবেক ব্যাংক কর্মকর্তা আমজাদ হোসেন, রামগঞ্জ কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন সহ উক্ত বাজারের ব্যবসায়ী, এলাকাবাসী ও জমিদাতা পরিবারের সদস্যরা। 1500 জমির উপরে প্রায় 5 শতাধিক মুসল্লি নামাজের জন্য 7 কাতারের মসজিদ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এ সময় দোয়া পরিচালনা করেন বাসদহ পাচুয়ারি পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আজাদ। মসজিদ নির্মাণে সহযোগিতা করবেন এলাকাবাসী ও উক্ত বাজারের ব্যবসায়ী ছাড়াও অন্যান্যরা। এ সময় পাশে থাকা উত্তর বেরুবন্দে অবস্থিত একটি নতুন ঈদগাহ মাঠ পরিদর্শন করেন এই সংসদ সদস্য। ভিত্তিপ্রস্তর শেষে সাংবাদিকের এক প্রশ্নে তিনি বলেন, শুধু সরকারের উপর নির্ভরশীল না হয়ে ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমাদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটেছে, সেজন্য আমাদের মসজিদের পরিমাণ এবং সংখ্যা বাড়ছে, আল্লাহর বাস্তে আমাদের গুণগত মানও বাড়ছে, তার প্রমাণ আজকের এই মসজিদ। আমরা আজকে যখন গ্রামেগঞ্জে নামাজের জন্য দাঁড়াই, তখন আমরা হারে কাছে সবসময় একটি উন্নত মসজিদ পাই। আমাদের দেশে কাঁচা মসজিদের সংখ্যা কমে আসছে এবং এর যে প্রয়োজনীয়তা বাড়ছে, সে সাথে মসজিদের গুণগত মানও বাড়ছে। এর জন্য আমরা সরকারের উপর নির্ভরশীল থাকতে চাই না, সরকারের দায়িত্ব রয়েছে, সেটা দায়িত্ব পালন করবে। মানুষ হিসাবে, মুসলমান হিসাবে মনে করি এটি আমাদের সবার দায়িত্ব, আমাদের উপাসনালয়কে তৈরি করা, তাকে মর্যাদাশীলভাবে গঠন করা, এবং তার জন্য আমাদের পক্ষ থেকে সবসময় অবদান রাখি। আমি সংসদ সদস্য হিসাবে আমার এলাকায় যত মসজিদ ছিল সেদিকে বিশেষ নজর দেওয়ার চেষ্টা করি। মসজিদের সামনে দাঁড়িয়ে আমি এই ঘোষণা করছি যে আমি আমার বাধা পূরণ করছি, আল্লাহ আমার সাথী। আমি আমার এই দীর্ঘ 5 বছরে সরকারি অর্থ অথবা মানুষের অর্থ থেকে একটি পয়সা আমার পকেটে নিয়ে, এবং যদি এই সততার মাধ্যমে আপনারা যদি মনে করেন যে সৎ নেতা থাকলে, আপনাদের পাশে থাকলে, আপনাদের সেবায় থাকলে কাজে লাগে, এবং আপনাদের পাশে থেকে যদি আমি আপনাদের সাথে ওয়াদা পূরণের মাধ্যমে নিজেকে তুলে ধরতে পারি, তো সামনের যে নির্বাচন সেই নির্বাচনে যদি আমি প্রার্থীটা অর্জন করি, মনোনয়ন যদি পাই, আমি আবার আপনাদের সামনে এসে দাঁড়াবো, আবার প্রতিজ্ঞা করবো। সেই জন্য আগাম আপনাদের কাছে আহ্বান রেখে গেলাম, যদি আমি আপনাদের সামনে আবার এসে দাঁড়াই, আপনারা আমার কাছে থাকবেন, এবং আমার সততার যে মূল্য সে মূল্যকে আপনারা ধরে রাখবেন, যত ভবিষ্যতে মানুষ দেখে এই সততা থাকা একটি মূল্যবান জিনিস, সততার একটি মূল্য রয়েছে। এই বিশ্বাস আমার আপনাদের প্রতি রয়েছে, আপনার প্রতি বিশ্বাস রয়েছে। আমি কথা বিগত করবো না, যারা মুসলিম ছিলেন তিনবার পরে তারা মোনাজাতের জন্য অপেক্ষা করছেন, আমার জন্য মোনাজাত করবেন, কারণ পিতা মাতা যারা মারা গেছেন তাদের জন্য মোনাজাত করবেন। যে দুটা পিতা মাতার কথা মনে রেখে আমি সততা ধরে রাখতে পারি তাদের জন্য দোয়া করুন। ধন্যবাদ সবাইকে, আসসালাম। উল্লেখ্য, 1988 সালে বেরুবন্ধ গ্রামে অবস্থিত ছোট আকারের টিন শেডের বাজার মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তৎকালীন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ রশিদুল ইসলাম চৌধুরী।